তিন দিন পর চালু হলো সীমান্ত বাণিজ্য। ওপারের ট্রাক চালকদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতির পর গড়ালো ট্রাকের চাকা, পণ্য এলো বাংলাদেশ থেকেও। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে গত সোমবার থেকে টানা তিন দিন বন্ধ থাকার পর পেট্রাপোল বন্দর দিয়ে চালু হলো দু দেশের মধ্যে আমদানি রপ্তানি। বৃহস্পতিবার সকালে পণ্য বোঝাই ট্রাক দু দেশের মধ্যে যাতায়াত শুরু করে। এখনও বাংলাদেশের মধ্যে প্রায় 700 বেশি ভারতীয় ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বন্দরের ব্যবসায়ীদের দাবি, এবার হয়তো স্বাভাবিক ছন্দে ফিরবে সীমান্ত বাণিজ্য। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের ঘটনায় ব্যবসা তলানিতে ঠেকেছে। ওরা বলেছিল সীমান্ত সুরক্ষিত আছে, ওদের কথা মতো আজ ব্যবসা চালু হয়েছে। ব্যবসা তলানিতে তার মূল কারণ বাংলাদেশে যে অশান্তি, খুব খারাপ অবস্থা ছিল, এখনও অনেকটাই আছে ভেতরে। পোর্ট এলাকা ওরা নিশ্চিত করেছে আমাদের যে কোনো সমস্যা হবে না। গত সোমবার থেকেই হঠাৎ করে বন্ধ হয়, এপারে 650 গাড়ি দাঁড়িয়ে আছে, ওপারে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে, কোনো গাড়ি 15 দিন, কোনো গাড়ি 20 দিন, প্রায় 750 গাড়ি দাঁড়িয়ে ছিল। কালকে বিকেলে দুপুরের দিকে বাংলাদেশ পোর্ট অথরিটি ডাইরেক্টর এবং কাস্টমের ডেপুটি কমিশনার এবং ট্রেড রিলেটেড যারা আছে তারা এসেছিলো, বিজিবি সাহেব ছিল, আমাদের তরফ থেকে ল্যান্ড পোর্ট অথরিটি তিনি ছিলেন, বিএসএফ এর আধিকারিকরা ছিলেন, আমরা ছিলাম। এর পরবর্তী পদক্ষেপ আজকে সকাল 8টার সময়, আমরা 6টায় চালু করার আমরা প্ল্যান করেছিলাম, 8টার সময় বিএসএফ এবং এলপিআই সবার সঙ্গে কথা বলে সহমত হয়ে, বাংলাদেশ কাস্টম ওদের সহমত হয়ে আমরা 8টায় আমরা প্রথম এক্সপোর্টিং পোর্ট চালু করেছি। অর্থাৎ আমার আশা ধীরে ধীরে তার সুস্থ পরিবেশের দিকে যাবে। বাংলাদেশের এক ট্রাক চালক জানান, দেশে কিছুটা সমস্যা রয়েছে, তবে সরকার গঠনের পর সেই সমস্যা মিটে যাবে বলে আমরা মনে করছি। এগুলো আসলে ঠিক না, যা দেশ এখন সবাই, এখন কিছু কিছু মানুষ আছে যেগুলো আপনার হচ্ছে ফায়দা লুটতেছে, এগুলো ঠিক না আর কি। দেশ এখন স্বাভাবিক, এখন মোটামুটি স্বাভাবিক আর কি। আমাদের গাড়ি ওই পারে 2 দিন ছিল, আমরা একটু ভোগান্তির ভেতরে ছিলাম, এখন এক্সপোর্ট ইনপোর্ট আবার চালু হয়েছে, আমরা স্বাভাবিক আর কি। আমরা ভালো, বাংলাদেশ থেকে সুয়ারে নিয়ে আসছি, আজকে খালি হয়ে যাবে। আমরা তো এই দেশের তো মানে আইসাইস 15 দিনের মতো, আমরা তো এখনো আমাদের সামনে পড়ি না। ইন্ডিয়ান ফর্ম না আনলে তো আমরা তো চলতে পারবো না। কি মাল নিয়ে এসেছিলাম? আমি সুপারি নিয়ে এসেছি। তবে গত কয়েকদিনের মতো এদিনও যাত্রী চলাচল ছিল স্বাভাবিক। ভারতীয়দের বাংলাদেশে যাবার ওপর নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ থেকে মেডিকেল ভিসাতে ভারতে মানুষ আসছেন, তবে স্বাভাবিকের তুলনায় সেই যাত্রীর সংখ্যা অনেক কম বলেই জানা গিয়েছে। কি বলবো, কষ্টের মধ্যে ছিলাম, এবার চালু হলো, দেখা যাক আবার কি হয়। বাংলাদেশে যাচ্ছি, এর মধ্যে কেমিক্যালের ড্রাম আছে রঙের, হ্যাঁ পেটটা তুলে দাঁড়িয়েছিলাম 5-7 দিন। এখানে তো আপনার 25 তারিখে ঢুকেছি, 24 তারিখে না 25 তারিখে, আজকে আজকে ঢুকছি। যেতে ভয় তো লাগছে, কিন্তু কি করব, যেতে তো হবে, রুটরুজির ব্যাপার, কাজ করি, ড্রাইভারি করি, কিছু করার নেই, যেতে তো হবে, মাল খালি করতে হবে। অশান্ত বাংলাদেশ, বন্ধ ছিল আমদানি রপ্তানি, সমস্যায় পড়েছিলেন ইম্পোর্ট এক্সপোর্টাররা। ফের আজ সকাল থেকে কিন্তু চালু হয়েছে আমদানি রপ্তানির কাজ। উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল থেকে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।